তো নমস্কার বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আমাদের সেই পুরনো অরূপদার সঙ্গে দেখা আজকে হাওড়া স্টেশনে হলদিয়াতে বাড়ি। সেই অরূপদা যে আমাদের বিশাখাপত্তনমে জয়েন করেছিল, তো ছুটি নিয়ে বাড়িতে এসছে অরূপদার সঙ্গে। অরূপদা নিজেই ডাকলো, বলে আজকে হাওড়া এসো দেখা করি। সেই যে জয়েন করে ডিউটি গেছিল আজকে বাড়ি ফিরেছে। তো চলুন অরূপদার সঙ্গে কথা বলে নিই, মানে আপনাদের। হ্যাঁ, তো আজকে হাওড়ায় দেখা। তো চলো। আচ্ছা দাদা, ওখানে আমরা যেরকম বলে পাঠিয়েছিলাম সেরকম তো বিন্দাস আছে? আর এক্সট্রা ইনকাম কিরকম হয়? আমরা বলি যে 2000-2500 হয়, তো কিরকম হয়? তোমরা কাজ করছো, কিরকম কামাচ্ছ? 2000 তো কোনো কাজ আমরা করি না। আচ্ছা, মোটামুটি মানে পকেট ভর্তি যাওয়া অনেক খুশি একদম। আচ্ছা, আর এমনি তোমাদের ঘোরা টোরা ঘোরা ঘুরে বেড়ানো সমুদ্র টমুদ্র সব এনজয় এনজয় করো তো? আচ্ছা, ওখানে গিয়ে কেউ যদি বলে আমি একটু, সব ব্যবস্থা আছে? তো দেখতেই পাচ্ছেন যে দাদা নিজে মুখেই বলছে, কিছু বলবে কিছু বলো? বলতে সবাইকেই বলবো, তোমরা সবাই জয়েন করো, ভালো জায়গা, আর বিশ্বাস করে আসতে পারো। কারণ আমিও, আমি আজ প্রায় 4-5 মাস হয়ে গেল ঠিক আছে জয়েন করেছি, কোনো প্রবলেম নেই। তো দেখতেই পাচ্ছ যে দাদা আজকে বাড়ি ফিরছে, ঠিক আছে দাদা? ঠিক আছে, ওকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটা কথা বলি, হাওড়া স্টেশনেই আছি। আজকে দাদা নিজেই ডেকেছিল যে আজকে আসো, আমি বাড়ি আসছি, একটু দেখা করবে আসো। তো এইভাবে কামাচ্ছে, ডিউটি করছে, থাকছে, আর আপনারা ঘরে বসেই এখনও ভাবতে থাকুন যে ফেক না অরিজিনাল। 7টা ট্রিপ করে মিনিমাম 7টা ট্রিপ করে আমরা তো 2000 টাকা রিসেভ দিই, মানে 7 × 14 আর হিসেব করে নিন। আর এই দাদা তো কথা বললো 4-5 হাজার টাকার নিচে নামি না, চলো 3000 টাকার নিচে নামি না, হিসেব করে নিন বাকিটা আপনারা।